গুড মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশনাল সোসাইটিতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা ভোকেশনাল, টেকনিক্যাল এছাড়াও সাধারণ যে এইচএস রয়েছে, তারপরে সাধারণ স্টুডেন্টসরা কী করতে পারে, কী নিয়ে পড়লে তাদের ভালো হয়, এই কেরিয়ার গাইড এবং তার সাথে জবের ইনফরমেশান নিয়ে তোমাদের কাছে আসি। এছাড়াও তোমাদের বিভিন্ন টেকনোলজি সম্পর্কেও ইনফরমেশান আমরা দিয়ে থাকি। তো আজকে তোমাদের আমরা যে ইনফরমেশানটা দেবো সেটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তার জন্য এই কোয়েশ্চেনটা আমরা সবার প্রথম রেখেছি। তোমরা স্ক্রিনে তাকাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা নিয়ে এসেছি। সেই প্রশ্নে সে বলছে যে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়ছি ভোকেশনালে, 12-এর পর কী নিয়ে পড়া ভালো হবে একটু বলুন প্লিজ, খুব টেনশনে আছি। তো টেনশনে তো থাকতেই হবে, কারণ হচ্ছে যে যারা কেরিয়ার ওরিয়েন্টেড স্টুডেন্ট হয় বা কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করে তাদের তো অবশ্যই এই টাইমে ডিসিশন নেওয়াটা একটু চাপ হয়ে যায় যে কী নিয়ে পড়বে। এখানে অনেকগুলো, আমি যখন কোনো স্টুডেন্টকে কাউন্সিলিং করি, সেই কাউন্সিলিংয়ের সময় আমি অনেকগুলো ক্রাইটেরিয়া তাদের কাছ থেকে পয়েন্ট আউট করি। তো সেই কাউন্সিলিংটা নিয়ে আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি, কারণ এটা খুব দরকার হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে আমি এক্ষেত্রে এই স্টুডেন্টকে, যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি কয়েকটা মেন যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে তুলে ধরব। প্রথমত, তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের বলেছো যে তুমি ভোকেশনালে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়ছো, তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে যদি পড়ো তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশানটা কি তোমার ভালো লাগছে? তুমি কি প্রোগ্রামিং বোঝো? তুমি কি ডিজাইন যেগুলো হয় সেগুলো কি তুমি করেছো, নাকি না শুধু সাবজেক্টের যেগুলো ছিল সেগুলোর মধ্যে? সাবজেক্টের মধ্যে তো থাকতেই হবে, তার সাথে সাথে কিন্তু তোমাকে এক্সট্রা যে পড়াশোনা এই বিষয়ের ওপর রয়েছে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, পাইথন, জাভা, C++, এই ধরনের যে কোনো দুটো তিনটে ল্যাঙ্গুয়েজকে শিখে নেওয়া, তার সাথে সাথে বিভিন্ন যে ডিজাইন রয়েছে, জাভা স্ক্রিপ্ট রয়েছে, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে শিখেছো কি? এই শেখার সময় কি তুমি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? যদি তোমার মনে হয় যে এগুলো তুমি বুঝতে পেরেছো, এগুলো তোমার ইন্টারেস্ট লাগছে, তুমি আয়ত্ত করতে পেরেছো, তাহলে তুমি অবশ্যই পরবর্তীকালে কম্পিউটারে অবশ্যই থাকবে। কম্পিউটারের পরবর্তীকালে যে এডুকেশনসগুলো আছে, হায়ার এডুকেশনসগুলো আছে, সেগুলোতে তুমি এগিয়ে যাও। কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি ম্যাথস ভালো করে অতটা বোঝো না, বা তুমি প্রোগ্রামিংটা ভালো করে পারছো না, বা ডিজাইনটা, তোমার ডিজাইনিং যেটাকে বলে HTML বা DHTML বা জাভাস্ক্রিপ্ট, CSS, এই ধরনের বিষয়গুলো তোমার ভালো লাগছে না, তাহলে কিন্তু তোমাকে ডিসিশনটা পরিবর্তন করতে হবে, তোমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে থাকলে চলবে না। কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা এখন খুব ভালো একটা ট্রেড, কিন্তু সেই ট্রেডটাতে থাকতে গেলে তোমাকে টেকনোলজিক্যালি ইচ অ্যান্ড এভরি টাইম বলতে পারি আমরা আপডেটেড থাকতে হবে। কারণ যদি তুমি আপডেট না থাকো, তুমি কোম্পানিগুলোতে সাস্টেন করতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমাকে কোম্পানিতে চাকরি করতে হলে বা যে কোনো জায়গায় চাকরি করতে হলে তোমাকে আপডেটেড থাকতে হবে, নিজেকে সম্পূর্ণভাবে এই ইন্ডাস্ট্রির সাথে মানিয়ে নিয়ে ডাইনামিক হতে হবে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে তোমরা যদি কম্পিউটার নিয়ে পরবর্তীকালে এগোতে চাও, তাহলে এই বিষয়গুলো অবশ্যই দেখে নাও যে তুমি এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারছো কি না। তাহলে তোমার কিন্তু এই ফিল্ডে ভালো প্রসপেক্ট অবশ্যই রয়েছে, কারণ ডেটা সায়েন্সের এখন বাজার দারুণ আসছে। কিন্তু ডেটা সায়েন্সের বাজারে কিন্তু তোমাকে অনেক পরিমাণে এই ধরনের বিষয়গুলো, ডেটাবেস থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ, পাইথন, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এরপরে যদি দেখো যে তোমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমার ঠিক ভালো লাগছে না বা বুঝতে পারছো না, তখন কিন্তু তুমি অবশ্যই চেঞ্জ করে নাও ট্রেড। সেক্ষেত্রে তুমি ট্রেড চেঞ্জ করে নিয়ে যেগুলো হাতে কলমে বেশি কাজ রয়েছে, যেখানে মাইন্ড গেম বা মাইন্ডের যে সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস রয়েছে সেটা নেই, বেশি হাতের কাজ রয়েছে, সেই জায়গাগুলোতে চলে আসো। যেমন আমি তোমাকে দু একটা উদাহরণ দিতে পারি, এগুলো বিস্তারিত আমি আসবো, সেটা হচ্ছে প্যাকেজিং টেকনোলজি, লেদার টেকনোলজি, এগুলোতে রয়েছে সবকটাতেই তোমার হচ্ছে যে ম্যাথামেটিক্যাল জায়গা, কিন্তু কিছুটা কম অবশ্যই তুমি এফোর্ট দিলেও এখানে তুমি সাকসেস পেতে পারো। তো এই বিষয়টা তোমাকে ভাবতে হবে, তুমি কোন জায়গাটাতে ঠিক সেইটা তোমাকে খুব তাড়াতাড়ি বাঁচতে হবে। তুমি যদি নিজেকে ভুল বুঝিয়ে রাখো সেই, তাহলে কিন্তু হবে না। সেই কারণে অবশ্যই বলছি খুব তাড়াতাড়ির মধ্যে, যারা কেরিয়ার ওরিয়েন্টেড স্টুডেন্ট তারা চিন্তা করে নাও যে তুমি কোন জায়গাটাতে পারফেক্ট, এবং সেই জায়গাটাতে এর পরের যে ডিপ্লোমা পড়বে বা বিটেক পড়বে বা বিভোগ পড়বে, এই সেই বিষয়টাতে সম্পূর্ণ লেবারটা দাও, সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা দাও, সম্পূর্ণ হার্ড ওয়ার্কটা দাও, তবেই তুমি কিন্তু জায়গায় আসবে। বারবার ট্রেড চেঞ্জ করলে কিন্তু ভালো হবে না। ভোকেশনালের পরে তুমি ট্রেড চেঞ্জ করতেই পারো, তুমি সায়েন্স পড়ছো, সেরপরে ভকলেট বা জেক্সপো যাই দিয়ে হোক, সেখানে তুমি ট্রেড চেঞ্জ করতে পারো, কিন্তু
তারপরে আর ট্রেড চেঞ্জ করাটা আমার মনে হয় না উচিত হবে। তো এর এইবারে একটা বিষয় হচ্ছে যে তোমার যদি মনে হয় যে একটা পয়েন্টে আমি আসলাম, তোমার দের স্টুডেন্টদের কী ধরনের কোয়ালিটি বা বেস রয়েছে সাবজেক্টের উপর, তার অনুযায়ী তোমাকে ট্রেড ভাবতে হবে। তুমি মেকানিক্যালে চলে যেতে পারো, তুমি সিভিলে চলে যেতে পারো, এই ধরনের যে মাদার সাবজেক্টগুলো আছে, মাদার ট্রেডগুলো আছে, ইলেকট্রিক্যাল রয়েছে, তবে ইলেকট্রিক্যালে ম্যাথামেটিক্সগুলো খুব কঠিন থাকে স্টুডেন্টদের থেকে, যেটা আমি বুঝেছি তারা সবসময় নিতে পারে না ইলেকট্রিক্যালের পড়াশোনাটাকে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ট্রেডগুলো রয়েছে সেইগুলো তোমরা আগে বোঝো, কোনটা কী ট্রেড, কোনটার কী কাজ, তবেই তোমরা কিন্তু সেই ট্রেডগুলোকে বাছো এবং প্রশ্ন করো। আমি দরকারে আমি বিভিন্ন যে স্টুডেন্টরা রয়েছে, বিভিন্ন যে টিচার্সরা রয়েছে, তাদের কাছ থেকে সরাসরি তাদেরকে নিয়ে আসবো তোমাদের জন্যে। এর পরের একটা পয়েন্ট আমি যদি রাখি তোমাদের কাছে, যে তোমরা দেখো যে তোমার কাছে টাইম কতটা রয়েছে, কারণ কম্পিউটারে এগোতে গেলে তোমাকে কিন্তু একটা হায়ার ডিগ্রি চাই, অন্তত পক্ষে ব্যাচেলর ডিগ্রি, যেটা বিটেক কিংবা ডিপ্লোমা হলেও চলে, কিন্তু বিটেকটা এতটা অ্যাভেলেবেল রয়েছে বা মাস্টার ডিগ্রি এতটা অ্যাভেলেবেল রয়েছে, এমসি এতটা অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে ডিপ্লোমাটা স্যালারির দিক থেকে একটু কম হয়ে যায় কখনও কখনও, কাজ জানলে কোনো অসুবিধা হয় না তবুও একটু কম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে তোমার কাছে যদি টাইম থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি এই কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাও, কিন্তু তোমার কাছে টাইম নেই, তোমাকে খুব তাড়াতাড়ি 2-3 বছরের মধ্যে একটা জায়গায় যেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা এরপরে যে আরও বিভিন্ন যে ট্রেডসগুলো রয়েছে সেই ট্রেডগুলো একটু বেটার হবে তাড়াতাড়ি তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে, বা তোমাদের যদি এই ধরনের আইটি সেক্টরে নিজেকে সবসময় আপগ্রেড থাকার, এই সবসময় আপগ্রেড থাকার প্রয়োজনটা খুব একটা পড়বে না। এবারে আরেকটা আছে অর্থনৈতিক জায়গা, কারণ তোমার যদি ফ্যামিলির অর্থনৈতিক জায়গা খুব ভালো থাকে তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কারণ তুমি পয়সা দিয়ে কোনো একটা জায়গায় পড়তে পারবে, প্রাইভেটে একটা জায়গায় যেতে পারবে। কিন্তু তুমি যদি অর্থনৈতিক জায়গায় একটা অসুবিধে থাকে, যেমন আমার ছিল বা আরও এরকম ধরনের অনেকেরই থাকে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু দেখতে হবে তুমি গভর্নমেন্ট জায়গায় কোথায় পাবে। তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে অবশ্যই বলবো তুমি আইটিআইতে চলে আসো, বা তুমি ডিপ্লোমাতে যদি গভর্নমেন্টে পাও সেটাতে চলে আসো, সেখানে তুমি একটা ট্রেড নাও যে ট্রেডটা ডিপ্লোমার ক্ষেত্রে, কারণ আমি দেখেছি ডিপ্লোমা করার পর সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের এরপরে যে আরও ট্রেডগুলো আমি পরের ভিডিওতে আনবো, সেই ট্রেডগুলোর কিন্তু ডিপ্লোমা করার পর ভ্যালু অনেক ভালো, ঠিক আছে। তো সেই কারণে এছাড়া আইটিআইও তোমরা করতে পারো। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই বিষয় বলবো যে তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ভেঙে বিষয়টাকে চিন্তা করো, এছাড়া বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো করো, আমি সেই এগুলোকে ধরে ধরে আনবো, আর এটার একটা আমি মাস্টার ভিডিও বানাবো, খুব ভালো কোয়েশ্চেন। তবে আমি এখনই বলবো কম্পিউটারে যদি যেতে যাও, যা যা আমি বললাম ওইগুলো দেখো তোমার কাছে ঠিক আছে কিনা, তবেই তুমি কিন্তু কম্পিউটার লাইনে আসো, নাহলে এসো না, খুব প্রবলেমে পড়বে। নেক্সট কোয়েশ্চেন, ভোকলের সিলেবাস, দেখো ভোকলের সিলেবাস আমি তোমাদেরকে আগের ঠিক ভিডিওটাতে দিয়ে দিয়েছি, একজন দুজন প্রশ্ন করেছিল, ভোকলের সিলেবাস আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। খুব সম্ভবত ফেব্রুয়ারিতে ভোকলের যে এক্সপোর ফর্ম বেরোচ্ছে তোমরা তাড়াতাড়ি করে ভরে নেবে, এবং আমি পুরো বিষয়টা তোমাদেরকে ভোকলেটের যে আমাদের ক্লাস হয় সেই ক্লাসে স্টুডেন্টদের সাথে পরিচয় করাবো, বিভিন্নভাবে তোমাদের যে গাইড কোনটার উপর চাপ দেবে কোনটার উপর চাপ দেবে না, আমাদের এখানে যে সাকসেসফুল স্টুডেন্টস 400 বেশি যে রয়েছে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো। অবশ্যই তুমি ওই ভিডিওটা দেখে নাও যারা ভোকলের সিলেবাসটা জানতে চাইছো। এরপরে হচ্ছে স্যার ক্লাস 11A জেক্সপো কি দেওয়া যাবে 2023? হ্যাঁ, তুমি ক্লাস 11A জেক্সপো তুমি দিতে পারো, জেক্সপো হচ্ছে ক্লাস 10-এর পর অর্থাৎ মাধ্যমিক বা ক্লাস 10 যারা করে নিয়েছে তারাই দিতে পারবে। সে তুমি 12-এ পড়ো, তুমি 12 পাস করে গেছো সেটা কোনো ব্যাপার না, 11-এ পড়ো কোনো অসুবিধা নেই, তুমি আরামসে জেক্সপো পরীক্ষা দিতে পারবে, কিন্তু ভোকলেট পরীক্ষা তুমি দিতে পারবে না। ভোকলেট পরীক্ষা একমাত্র দিতে পারা যায় হচ্ছে যারা সায়েন্স করেছে এবং যারা ভোকেশনাল করেছে। এর পরের প্রশ্ন হচ্ছে স্যার প্রোগ্রামিং শিখবো ভোকেশনাল 11-এর সাথে। এটা খুব ভালো জিনিস, যে যে ট্রেডে পড়ছো তারা প্রোগ্রামিং শেখো, অবশ্যই প্রোগ্রামিংটা রাখো, কারণ এখন যে কোনো ডিভাইসে প্রোগ্রামিং হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিংস এই দুটোর ওপর এখন সব থেকে জোর দেওয়া হচ্ছে। তার জন্যে তোমরা যেখানেই চাকরি করতে যাও না কেন, যেখানে জব করতে যাও না কেন, তুমি কোনো ইন্ডাস্ট্রি বানাও না কেন, তোমার ক্ষেত্রে প্রোগ্রামিং অবশ্যই জানা দরকার, কম্পিউটারগুলো যে সমস্ত অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে তার সাথে সাথে প্রোগ্রামিংয়ের নলেজ অবশ্যই 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 তোমার দরকার। তার মধ্যে আমি তোমাকে দুটো বলে দিচ্ছি, যদি খুব ভালো তোমার ম্যাথামেটিক্সের জ্ঞান থাকে বা তুমি যদি প্রোগ্রামিং নিয়ে এগিয়ে যেতে চাও, তুমি যদি পরবর্তী সফটওয়্যার কোম্পানিতে
আসতে চাও তাহলে তুমি সি প্রথমে শেখো। সি ল্যাঙ্গুয়েজ যেটা আছে, যেটা ডেনিস রিচি তৈরি করেছিলেন AT&T বেল ল্যাবে 1972, সেই সি ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে শেখো। কারণ সি এ যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, পয়েন্টার, ডেটা স্ট্রাকচার, এই ধরনের জায়গাগুলোকে তোমার আয়ত্তে আনতে হবে। এরপরে পাইথনটা অবশ্যই শেখো, কারণ পাইথনটা এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে ডেটা সায়েন্সের ক্ষেত্রে। ডেটা সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে আসব, অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো এবং তোমরা এই বিষয়গুলোকে শেয়ার করো, কমেন্ট করো কী কী জানবে, কী কী জানতে চাও। ডেটা সায়েন্সের একটা বিপুল বাজার আসছে এবং এসে গেছে, তো সেই ক্ষেত্রে তোমার ডেটা সায়েন্স করতে গেলে কী কী সাবজেক্ট, কী কী টপিক লাগবে, সেই বিষয়গুলো আমি তোমাদের কাছে নিয়ে আসব। অবশ্যই তুমি কম্পিউটার ইলেভেনের ভোকেশনাল পড়তে পড়তে যে ট্রেডেই পড়ো, অবশ্যই 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমাদের একটা সেগমেন্ট আমরা ভাবছি অনলাইনে নিয়ে আসব, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট আমাদের ইনস্টিটিউট দুর্গাপুরে। তো সেক্ষেত্রে দেখছি আমরা, তোমাদের যদি রিকোয়েস্ট অনেক কয়েকজনের আসে তাহলে খুব কম পয়সার মধ্যে একটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে লার্নিং করাবো। তো এর পরের প্রশ্ন আমরা চলে আসি, সেটা হচ্ছে যে স্যার আমরা ভোকেশনাল, এটা কি অপরাধ? জেনারেল স্টুডেন্টস 2 মাস আগে ট্যাবের টাকা পেলে আমরা ভোকেশনাল ট্যাবের এখনও টাকা পাইনি। দেখো এই ট্যাবের টাকা আমি একটা সবসময় তোমাদেরকে বলছি, তোমরা ট্যাব নিয়ে অনেক কোশ্চেন করছো, স্বাভাবিক পয়সাটা তো একটা জরুরি ব্যাপারই, এবং সেক্ষেত্রে একটা মোবাইল, সেক্ষেত্রে তো গভর্নমেন্ট যেটা দিচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের বিষয় যে এই ট্যাব দিয়ে বা এই মোবাইল দিয়ে আমরা বা অনেকে ল্যাপটপও কিনে ফেলছে, সেক্ষেত্রে তারা এই বিষয়টাকে কাজে লাগাতে পারছে, বিভিন্ন তথ্য জানতে পারছে, এটা নিয়ে অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু এটাকে তোমরা কিন্তু মেন করে দেখো না প্লিজ, এটা থাকুক, ট্যাবটা তোমরা পাবে, কেউ প্রতারিত হবে না, কেউ তোমরা পাবে না, এরকম হবে না, তোমরা অবশ্যই পাবে, একটু দেরি একটু আগে হতে পারে, কারণ প্রসেসের বিভিন্ন রকম নিয়ম রয়েছে, কিছু এরার্স রয়েছে, সেই ব্যাপারগুলো অবশ্যই সলভ হয়ে যাবে এবং কেউ আগে কেউ পরে এটা তো পেতেই হবে, সবসময় একই টাইমে অ্যাট এ টাইমে সব কিছু তো ঘটতে পারে না। তো তার জন্যে তোমরা পড়াশোনাটাকে মেইন করে দেখো, সেকেন্ডারি ট্যাবে লেখো। ট্যাবের 10,000 টাকা সারা জীবনে চলবে না, সারা জীবন নয়, তোমরা যাতে পরবর্তীকালে তোমাদের কাজের মাধ্যমে অনেক বড় বড় ট্যাব কিনতে পারো, বড় কোম্পানির জায়গা করতে পারো, যেমন আমরা জানি যে অ্যাপেল রয়েছে, সেই ধরনের জিনিস কিনতে পারো, সেই দিকে দৃষ্টি রাখো। তো পরের কোশ্চেন আমরা আসছি, বলছে ব্রাদার্স, ওকে ব্রাদার্স, স্যার আমার একটা বন্ধু ভোকেশনালে ভর্তি হয়েছিল, ফ্যামিলি প্রবলেমের জন্যে ও বাইরে কাজে চলে গেছে, ও তো প্র্যাকটিক্যাল বা এক্সাম দিতে পারবে না, সেক্ষেত্রে ও কি ট্যাবের টাকা পাবে? আচ্ছা এক্ষেত্রে দেখো ট্যাবের টাকার ওপর ডিপেন্ড করছে হচ্ছে যে ও পরীক্ষা যদি কোনো বাইচান্স না দিতে পারে পরের বছর দিতে পারবে, এরকম 3 বছর টাইম থাকে, তো সেক্ষেত্রে এটা কোনো ব্যাপার হবে না, আশা করি ট্যাবের টাকাও পেতেই পারে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে স্কুলের ওপর ডিপেন্ড করবে, যে স্কুল যদি দেখে ও দীর্ঘদিন ক্লাস করেনি বা ওর অ্যাটেন্ডেন্স ঠিক নেই তাহলে সেক্ষেত্রে বাদ দিতেই পারে, এটা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করবে। সুতরাং এটা এইখানে এই প্রশ্নটা এই ক্ষেত্রে খুব একটা বলার আগ্রহী আমি নই। যাই হোক, এর পরের চলে আসছি হচ্ছে স্যার আমাদের স্কুলে ভোকেশনাল 1 বছরের হয়। হ্যাঁ অবশ্যই তোমাদের স্কুলে ভোকেশনাল 1 বছরের যেটা হয় সেটা কোন ট্রেড, কী ট্রেড, কোথায় স্কুল, কী নিয়ে, সেটা অবশ্যই আমাদেরকে ইনফরমেশান দাও এবং সেই ট্রেডটা বিষয় নিয়ে, তুমি কোশ্চেনটাও স্পষ্ট নয় তো সেই বিষয়টা তুমি ডিটেলসে বলো, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদেরও জানবো এবং কী বিষয়ে হয় সেটাও জানবো। অবশ্যই তোমরা ভালো থেকো, তোমাদের যা জানার দরকার অবশ্যই কোশ্চেন করো, আমরা তোমাদেরকে সঠিক ইনফরমেশানটা তুলে ধরবো, এবং সামনে জেক্সপো ভোকলেট এই যে ফর্ম ফিল আপটা রয়েছে অবশ্যই ফর্ম ফিল আপটা তোমরা করা স্টার্ট করে দেবে, ফেব্রুয়ারি মাসেই বেরোবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, টাটা।